নমস্কার বন্ধুরা, উপকিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি আরও একটি রান্না দেখাবো, এবং এই গরম এটা খুবই স্বাস্থ্যকর রান্না, বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াতে পারেন। তো আজকে রেসিপিটা আমি কি করব সেটা দেখবেন, সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন এখন আমি রান্নাটা শুরু করব। তো বন্ধুরা দেখুন, রান্না করতে যাওয়ার আগে এরা এত বিরক্ত করে যে আগে এদের খাবার দেওয়ার দরকার হলে। তো দেখুন এই যে কাঁচা মাছ খুবই প্রিয় এদের, এদের খাবারটা আগে দেওয়া লাগে, নয়তো রান্না করা যায় না, পাশে পাশে থাকে। তো দেখুন এরা খাবারটা খাচ্ছে কীরকম, এই যে এদের জন্য থাকে এরকম মাছ, ওই ধলু মলু। আয় বন্ধুরা, তিনজনই হিংসুটে টাইপের, একজনে নিলে আর একজনে দৌড়েই চলে যায়, তার তা নিয়ে চলে যায়। এই সবসেই ঠান্ডা, এই যে চেহারাও খুব চুপ। এই যে নে 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 দেখি নে, এই যে একজনের খাবার আর একজনের নিয়ে চলে যায়। বন্ধুরা এরা রেগুলার স্নান করে, রেগুলার কাঁচা মাছ খায়, যেন স্নান করানো লাগে এদের। এই হচ্ছে সবচেয়ে স্বাস্থ্যবান। তো চলে যাবো এবার আমি রান্না করতে, ওরা এবার বেশ কোনো বিরক্ত করবে না, খাবার খাবে এখানে বসে বসে। তো বন্ধুরা এখানে আমি আজকে রান্না করব পেঁপে দিয়ে মুরগির ঝোল। এই গরমে খুবই কম মশলা দিয়ে রান্নাটা করব, অবশ্যই দেখবেন আর সঙ্গে থাকবেন। তো এখানে আমি প্রথমে দিয়ে দেব দারচিনি, এলাচ, তেজপাতা, দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ, কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু আমি ভাজা ভাজা করে নেব। বন্ধুরা এরকম পেঁপে দিয়ে মুরগির ঝোল খেতে অবশ্যই এটা গরমে ভালো লাগে, আর একদম সম্পূর্ণ একটা স্বাস্থ্যকর রান্না, বাচ্চা থেকে বড় সবারই এটা পছন্দ হবে খেতে। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো বাটা মশলাগুলো। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা বাটা, এটাও একটু আমি ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা পুড়ে না যায়। আমার গ্যাসটা মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। বন্ধুরা মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব, আর এটা একদমই কম তেল দিয়ে রান্নাটা আমি করতেছি আজকে। দিয়ে দেব হলুদ, দিয়ে দেব মরিচ, ঝাল আপনারা যেরকম পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন। আমি তো ঝালটা বেশি বেশি পছন্দ করি, আর আমার ছেলেও, আর এই জন্য কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি আমি একটু বেশি পরিমাণে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর একটা কথা বন্ধুরা, এখানে পেঁপেটা কখনোই আগে দেওয়া যাবে না, তাহলে পেঁপের গায়ে একটা ছালের মতো হয়, যা খেতে ভালো লাগে না। তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব মাংসটা, আর এটা অন্য কোনো মশলা আমি তেমন দেবো না, জাস্ট একটু জিরা গুঁড়ো দেবো।
এবারে আমি মাংসটা দিয়ে দেব। আর এখানে আমি সম্পূর্ণ একটা মুরগি নিয়েছি, এবার দিয়ে দেব পেঁপেগুলো। পেঁপেটা আগে আমি কেটে ধুয়ে রেখেছি। আমি আজকে রান্নাটা কোনোভাবেই আলু ব্যবহার করব না, আপনারা চাইলে আলু দিতেও পারেন। এবার আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এবার আমি আবারও ভালোভাবে লবণটা মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব সইগুলো, সইটা দিয়ে আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার আমি মাংস আর পেঁপে দুটোই ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমার মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর একটা কথা, এখানে আমি যেহেতু পেঁপে দিয়েছি, আপনারা এখানে অবশ্যই অবশ্যই একটু হালকা গরম জল দেবেন। এবার আমি এটাকে 25 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা আমি ফিরে এলাম 20 মিনিট পরে, 20-25 মিনিটের মতো হবে এরকম। আর পেঁপে দিয়ে মাংস রান্না করলে অবশ্যই পেঁপেটা পেঁপে মানে পেঁপের কষে মাংসটা সিদ্ধই যায়। তো দেখুন এখানে রান্নাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব একটু জিরে গুঁড়ো। বন্ধুরা জিরে গুঁড়োটা দিয়ে আমি নামিয়ে নেব। আর একটা কথা বন্ধুরা, ফেসবুকে আমার একটা পেজ আছে, অপু কিচেন উইথ হেলদি ফুড, অবশ্যই আপনারা পেজটাকে ফলো করে দেবেন প্লিজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো এখানে পেঁপে দিয়ে মাংসর ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখলেন আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি অপেক্ষা আছি আমার ছেলে আসবে। তো ছেলে স্কুলে এখনই চলে আসবে, আর ও এসেই বলবে যে খাবারটা কেমন হয়েছে, কারণ প্রত্যেকটা রান্না ওর পছন্দ। তো ছেলের অপেক্ষায় আছি, দেখতে থাকুন, এখনই ও চলে আসবে। চলে এসছে আমার ছেলে, ওই যে দেখুন। এই যে আমার খাদক রসিক ছেলে চলে আইছে, আর ছেলের বাপ, ওর জন্যই রান্নাগুলো দেখতেই পাচ্ছেন। এ কি, এ কোন অবস্থা অভ্র? হ্যাঁ, এখন দেখুন অবস্থা দুষ্টামি কত প্রকার আছে। আর খাবার যদি ভালো হয়, সেদিন তো আর কথাই নাই, তার দুষ্টমিরও শেষ নাই। ওই যে এখন এসেই সে চলে যাবে রান্নাঘরে, খাবার কি ভালো না মন্দ সেজন্য রান্নাঘরে চলে গেছে। এই যে চলে আইছে, এবারে খাওয়া দাওয়া করবে এরা। এই যে প্রথমে ঘরে ঢুকেই আসছে বিড়াল। তো বন্ধুরা দেখুন, এখানে আমি আজকে কি কি রান্না করেছি। এই যে ওই যে থানুনি পাতা ভর্তা বানাইছি। আর এখানে এক এক জায়গায় এক এক রকমের ভাষা, জানি না আপনারা এই পাতাটা কী বলেন। তো আমাদের এখানে কেউ থানটুনি পাতা, কেউ থানুনি পাতা বলে, তো ওটা বাটা। আর এখানে আছে পটল, আছে সেই মাংস রান্না, আছে আলু ভর্তা, লেবু, তো এটা দিয়েই খাবে। আর আমার ছেলে ওগুলো কিছুই নেবে না, কিছুই খাবে না, সে শুধু মাংস দিয়েই খাবে।
তো ওই বলবে খাবারটা খেয়ে যে কেমন হয়েছে। ভালো খাবার দেখলে গান চলে আসে নাকি তোর? বন্ধুরা দেখুন, খাবার যদি ভালো হয় তার মুখে গান চলে আসে, হাসি চলে আসে, ওই যে পাশে বিড়াল বিড়াল নিয়ে বেশ শুরু করবে। এই চুপ, তোরা তো আর সবার আগে খেলি। বন্ধুরা অবশ্যই সবার আগে খাবার এই নাও, আর দেবো ঝোল দেবো। এই যে এদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তার কিরে গরম বাবা, আস্তে আস্তে খা। বন্ধুরা খাবার চিন্তায় সে একটা গেঞ্জি ভরতে পারে নাই, কিছুই না, মাথাও সে মোটামুটি আশ্রয় নাই, টপ করে মানে খাইতে বসে গেছে। দেখুন ওদিকে বিড়াল পাশে কয়জন আছে, এই যে নেই। এরা আবার রান্না খাবার খায় না বন্ধুরা, ওরা কখনো রান্না খাবার পছন্দ করে না ওরা, এই জন্য আগে একজন খাইয়ে বেশ ওপাশে শোয়া আছে, আর এরা বসে মেও মেও করবে যত সময় খাবার থাকবে, কিন্তু এরা রান্না খাবার পছন্দ করে না, খায়ও না। তো দেখুন বাবু রান্না কেমন হয়েছে, ভালো লাগে বলো? খুবই ভালো হয়েছে, মাইকটা নাই শুনলে কি হবে বন্ধুরা? খুবই রান্নাটা খুব ভালো হয়েছে। আপনারা সবাই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আমার ছেলের কাছে তো শুনলেন খাবারটা কিরকম হয়েছে, এরকম আপনারা বাচ্চা থেকে বড় সবাইকে রান্না করে খাওয়াতে পারেন। আর আমার প্রত্যেকটা ভিডিও রান্নাই হচ্ছে বাচ্চা আমার ছেলের পছন্দে, তো ও দেখুন একদমই ছোট, তো ও যদি এই খাবারগুলো পছন্দ করে আশা করি সব বাচ্চারাই পছন্দ করবে, তো এরকম রান্না করে খাওয়াবেন। আর প্লিজ প্লিজ আমার ছেলের জন্যই বলছি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে পেজ আছে অপু কিচেন উইথ হেলদি ফুড, পেজটাকে ফলো করে দেবেন। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সবাইকে ধন্যবাদ। এই যে বিড়ালেরা কী করে, এই থাকো থাকো ধাপাস না, এই ঘুমাই পর, ঘুমা, শুয়ে পর, শুয়ে পর, যা শুয়ে পর, ওই একজন শুয়ে পড়বে। দেখুন বন্ধুরা যতক্ষণ খাওয়া হবে অতক্ষণ ওরা পাশে শুয়ে থাকবে। এই যে এই একজন শুয়ে পড়ছে, আর একজন ওই সামনে শুয়েই আছে।